এবার আমরা দেখব ফটোশপে কিভাবে একটি স্টপ সাইন এরকম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি স্টপ সাইন এ ধরনের একটি স্টপ সাইন কীভাবে তৈরি করব তা আপনাদেরকে দেখাবো জন্য আমরা ফাইল থেকে নিতে যাব আমরা এখানে আমাদের ওয়াইড আমরা চারশো পঞ্চাশ পিক্সেল করে দেব এবং হাইটও আমরা তিনশো চল্লিশ পিক্সেল করে এখানে আট জিবি মোড আমরা রাখবো এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব আমরা এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটি দেখতে পাচ্ছি আমরা এই গ্রেডিয়ান্ট টুলে ক্লিক করব করে আমরা এখানে যে কালার দেখতে পাচ্ছি এখানে আমরা একটি ক্লিক করব হ্যাঁ করলে আমরা গ্রেডিয়ান্ট এডিটর দেখতে পাচ্ছি আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে এখানে আমাদের যে প্রিসেট আমরা কালার দেখতে পাচ্ছি এখানে আমরা মাউস পয়েন্টটা নিয়ে ধরে রাখলে আমরা দেখতে পাচ্ছি যে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড আমরা এটি নির্বাচন করে ক্লিক করে আমরা এখানে নিচে যে কালার স্টপ বাটন দেখতে পাচ্ছি আমরা এই কালার স্টপ বাটনে ডাবল ক্লিক করব করে আমরা এখানে একটি কালার কোড লিখে দিব জিরো সি জিরো সি ওয়ান এইট লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব আমরা এবার ডান পাশের যে কালার স্টপ বাটনটি দেখতে পাচ্ছি আমরা এই বাটনে ডাবল ক্লিক করে এখানেও একটি কালার কোড আমরা লিখে দিব টু জিরো টু জিরো ফোর নাইন লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব এখানে ওকে বাটনে ক্লিক করে আমরা টপ থেকে আমরা এভাবে মাউস পয়েন্টটা দিয়ে ড্রাগ করে আমরা আমাদের এ পর্যন্ত আমরা একটি ড্রাগ করে আমরা ছেড়ে দিতে পারি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গ্রেডিয়েন্ট এফেক্টটি পড়েছে এবার আমরা যে কাজটি করব আমরা এখান থেকে প্যান টুলটি নির্বাচন করে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যান টুল আমরা প্যান্ট টুলটি ক্লিক করে আমরা এখানে একটি সিলিন্ডার রাখবো এভাবে আমরা এখানে একটি ক্লিক করে মাস পয়েন্টটা ছেড়ে দেব আবার এখানে একটি ক্লিক করব এভাবে ক্লিক করে আমরা আবার এখানে এখান থেকে এতটুকু দূরত্ব একটি ক্লিক করে আমরা নিচে আবার এখানে একটি ক্লিক করব এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে আমরা প্যান্টুলের যখন ইউজ করব তখন আমরা যেখান থেকে শুরু করব সেখানে নিয়েই শেষ করে দিতে হবে অর্থাৎ আমরা এখানে শুরু করেছি এবার এখানে একটি ক্লিক করে আমরা মাস পয়েন্টটা চেপে ধরে উপরের দিকে একটু টানলে দেখতে পাচ্ছি নিচে কার্ভ হয়েছে একটু ব্যাকা হয়ে গেছে টেনে আমরা ছেড়ে দেব এবার আমরা আমাদের এই শেপ ওয়ান নামের যে নতুন লেয়ারটি তৈরি হয়েছে আমরা এই শেপ ওয়ান লেয়ারের উপরে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং অপশনসে চলে যাব এখানে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে দেখতে পাচ্ছি এটি সিলেক্ট করবো এভাবে ক্লিক করে যখন এখানে নীল নিচে নীল দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট লেখার নিচের কালারটি তখনই আমরা বুঝতে পারবো যে এটি সিলেক্ট হয়েছে এবার আমরা আমাদের এখানে ব্লেন্ড মুড আমরা নর্মাল রেখে অপাসিটি হান্ড্রেড স্টাইল লিনিয়ার অ্যাঙ্গেল আমরা এখানে মাইনাস টেন করে দেব এবং আমরা এখানে আমাদের স্কেলটিকে আমরা থার্টি ফাইভ করে আমরা এখানে গেরিয়ান যে কালার দেখতে পাচ্ছি এই কালারের মধ্যে একটি ক্লিক করব বলে আমরা আমাদের এখানে আমরা যে প্রি বাটন এখানে আমরা ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড এটিকে সিলেক্ট করে আমরা এখানে এই নিচের কালার কালারিস্টোর বাটনটিতে একটি ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে লোকেশন বাটি অ্যাক্টিভ হয়েছে আমরা এখানে লিখে দিতে পারি ওয়ান টু অর্থাৎ টুয়েলভ লিখে এ এটির উপরে এবার ডাবল ক্লিক করতে পারি ডাবল ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড লিখে দেবো জিরো 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 অর্থাৎ ব্ল্যাক হওয়ার জন্য যে কালার কোডটি লাগে ছয়টি জিরো দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার এখানে খালি জায়গায় এখানে আমরা একটি ক্লিক করব ক্লিক করলে আমরা একটি কালার স্টপ বাটন নতুন তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা এই কালার স্টপ বাটনটি এটি ক্লিক করার পর এখানে আমাদের লোকেশন দেখতে পাচ্ছি ফিফটি এইট আমরা এখানে ফিফটি ফাইভ লিখে দিয়ে এই কালার স্টপ বাটনটির উপর ডাবল ক্লিক করে আমরা এখানে একটি কালার কোড লিখে দিতে পারি এফ ডি এফ ডি এফ ডি লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব আমরা এটিকে ফিফটিও করে দিতে পারি ফিফটি ফিফটি করে দিতে পারি লোকেশনটি এবার আমরা আমাদের এই ডান পাশে যে কালার স্টোভ বাটনটি দেখতে পাচ্ছি এটির উপরে একটি ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি লোকেশন হান্ড্রেড আমরা এটিকে নাইনটি ফাইভ করে আমরা এটির উপরে ডাবল ক্লিক করে অথবা এখানে যে কালার আছে দেখতে পাচ্ছি এই কালার উপরেও ক্লিক করলে আমরা কালার পিক আপ আমরা এখানে একটি কালার কোড লিখে দেব জিরো সি জিরো সি ওয়ান সিক্স লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব দেন এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব এখানে আমরা ওকে বাটনে ক্লিক করে আমরা এবার আমাদের এই শেপ ওয়ানের যে চারপাশে যে সিঙ্গেল আমরা সাদা লাইনের মতো দেখতে পাচ্ছি চিকন এই লাইনটিকে আমরা দূর করার জন্য শেপ ওয়ান লেয়ার উপরে রাইট ক্লিক করে আমরা এখানে রেস্টারাইজ লেয়ার এটিকে ক্লিক করে দেব এবার আমরা এই প্যান্ট টুলটি আবারও সিলেক্ট করে আমরা এখানে একটি সার্কেল আকৃতির এভাবে আঁকব এখান থেকে এভাবে 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 আমরা এঁকে নিব ক্লিক করে করে ক্লিক করে আমরা এভাবে একে আমরা আমাদের যে শেপ টু নামের নতুন যে শেপটি তৈরি হয়েছে আমরা এই শেপ টু এর উপরে রাইট ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনসে চলে যাব আমাদের এখানে যে এফেক্টটি দেখতে পাচ্ছি এটিকে দূর করার জন্য অর্থাৎ আগের যে গ্রেডিয়েন্ট আমরা এফেক্টটি দিয়েছিলাম সেটিকে আমরা চেকটিকে উঠিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটি কালার রেড হয়েছে এবার আমরা এখানে কালার ওভারলে দেখতে পাচ্ছি কালার ওভারলেস সিলেক্ট করব করে এখানে আমরা আমরা সাদা কালার দিয়ে দেবো অর্থাৎ এখানে ছয়টি অ্যাপ লিখে দিলেই আমরা সাদা কালার দেখতে পাচ্ছি ওকে বাটনে ক্লিক করে এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব এবার আমরা আমাদের এই লেয়ারটিকে আমাদের এই এটিকে এই উপরের যে সার্কেল আকৃতির এটিকে আমরা ডুপ্লিকেট করার জন্যে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল যে চাপলে আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটি লেয়ার তৈরি হয়েছে চেপ এর কপি আমরা এবার কীবোর্ড থেকে কন্ট্রোল টি অথবা আমরা এখানে ইডিট থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম এখানে ক্লিক করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় যে লেয়ারটি এই যে নতুন লেয়ারটি তৈরি হয়েছে সেটি আমার সিলেক্ট হয়েছে এবার আমরা কীবোর্ড থেকে শিফট চেপে ধরে এভাবে ড্রাক করে একটু এভাবে নিচে ভিতরের দিকে এই কর্নার থেকে ঢুকিয়ে দিতে পারি আবার একইভাবে আমরা এই নিচের কর্নার থেকে আমরা এটি শিফট চেপে একটু ভিতরের দিকে দিয়ে আমরা কীবোর্ড থেকে অ্যান্টার প্রেস করবো অর্থাৎ অ্যান্টার চাপলে আমরা দেখতে পাচ্ছি চলে গেছে এবার আমরা আমাদের এই যে নতুন যে আমাদের সার্কেলটি তৈরি হয়েছে আমরা এই এটির অর্থাৎ নতুন লেয়ারটির উপরে আমরা রাইট ক্লিক করে আমরা এখানে ব্লেন্ডিং অপশনসে চলে যাব যে আমরা এখানে কালার অভারলে এটি সিলেক্ট করে আমরা এভাবে সিলেক্ট করে আমাদের এখানে আমরা এই যে কালার যে বক্স দেখতে পাচ্ছি আমরা এই কালার বক্সের মধ্যে ক্লিক করলে কালার পিকার পাবো আমরা এখানে একটি কালার কোড লিখে দিব ই ফোর জিরো 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 ওয়ান দেখে আমরা ওকে বাটনে ক্লিক করব এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব আমাদের ভিতরের যে চিকন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডট 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 লাইনের মতো এই লাইনটিকে আমরা দূর করার জন্য এসে টু লেয়ারের উপর রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার আমরা এটি করে দিলে দেখব যেটি চলে গেছে এবার আমরা আমরা আমাদের এখানে যে হরিজন্টাল টাইপ টুল আছে টি আমরা এখানে ক্লিক করব করে আমরা এখানে আমাদের যে ফন্ট আমরা এরিয়াল ব্ল্যাক নিয়ে আমরা এখানে এটিকে আমরা আমাদের সাইজ আমরা ফরটিন পিটি এবং এখানে এটি আমরা স্মুথ করে দেবো আমাদের এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছি আমরা এই কালার বক্সটিকে আমরা একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো আমরা এখানে একটি কালার কোড লিখে দিতে পারি ই ইবি লিখে আমরা ওকে বাটনে ক্লিক করব এবার আমরা এখানে ক্লিক করে আমরা এখানে একটি আমাদের ট্যাক্সটি লিখব এস টি ও পি লিখে আমরা আমরা এখানে আমাদের লেয়ার থেকে আমরা রেজিস্ট্রাইজে যাব রেজিস্ট্রাইজ থেকে এখানে টাইপ টাইপই ক্লিক করব করে এবার আমরা এডিট মেনু থেকে আমরা ট্রান্সফর্মে যাবো ট্রান্সফর্ম থেকে আমরা এখানে ডিস্টোর্ট দেখতে পাচ্ছি আমরা এই ডিস্টর্টে ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টোপ বাটনটি সিলেক্ট হয়েছে এবার আমরা এই যে এই কর্নারে এই সিলেকশনের এই নিচের কোনার দিকে আমরা মাউস পয়েন্টটা চেপে ধরো অর্থাৎ ড্রাগ করে আমরা যদি নিচের দিকে টানি দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটি এদিকে বড় হচ্ছে আবার উপরের কর্নার ধরে যদি আমরা উপরের দিকে টানি এটি এভাবে যাবে এবং এদিকের কর্নার ধরে আমরা নিচের দিকে টেনে দিতে পারি আবার এভাবে আমরা এটিকে এরকম করে আমরা আমাদের ইচ্ছা আমরা এটিকে সাইজ করে আমরা কীবোর্ড থেকে অ্যানটাচ চাপলে দেখব যে আমাদের এই স্টপ এটি তৈরি হয়েছে এভাবে আমরা ফটোশপে একটি স্টোভ সাইন বাটন স্টোভ সাইন আমরা তৈরি করতে পারবো ধন্যবাদ